শেশামি শেশামি ওকে দেখেন সে আমাকে কিছু করতে পারতেছে না সে এখন আমাকে ছেড়েও যাচ্ছে না ওকে 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 লাভ নাই লাভ নাই লাভ নাই আমি এমন একটা জায়গায় আছি তুমি আমাকে ধরতে পারবে না সো লাভ দিয়ে আমি তাকে ফাঁকি দিয়ে চলে যেতে চাচ্ছি এই দেখেন গেমটার ভিতরে অনেক সমস্যা আছে গাইস সেটা হলো এখানে গেমটা গ্লিচ গ্লিচে ভরপুর এখানে কার্সরটা কাজে করতেছে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা গেম নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আজকে খেলবো এসকেরি ডোল মেনশন সার্ভাইভাল সো এই গেমটা কিন্তু একেবারে নতুন একটা গেম আমি এর আগে খেলিনি এই গেমটা বাট দেখি আমরা আজকে ফুল গেম প্লে শেষ করতে পারি কিনা কথা না বাড়ি আমরা ভিডিওটা শুরু করে দিই এবং ম্যাচ টেস্টার্ট করে দিই সো আমরা এখন প্লে বাটনে ক্লিক করব দেখা যাক ওকে এই গেমটাও কিন্তু আমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হলো লেভেল ভিত্তিক সো আমরা আজকে দেখি ফুল লেভেল যতগুলো আছে সবগুলো লেভেল আমরা কমপ্লিট করতে পারি কিনা যদি করতে পারি তো আজকে শেষ হয়ে গেল আর না করতে পারলে কিন্তু আপনাদেরকে আমি একটা টাস্ক দিচ্ছি সেটা হলো আজকে যদি 100 লাইক করে দেন তাহলে আমরা ফুল কমপ্লিট করে ফেলবো যদি আমরা আজকে গেমটা শেষ করতে না পারি আর করলে তো আর লাগলো না আপনাদের ইচ্ছে মতো আপনারা লাইক দিন সো আমরা এখানে বলতেছে ফাইন্ড এ হিডেন কালেক্টেবল অ্যান্ড দ্য কি টু আনলক ব্যাডরুম সো আমাদের কি হিডেন কালেক্টেবল এবং কিটা এখন কালেক্ট করতে হবে সো চলুন গেজ আমরা এখন কালেক্ট করি ওকে আমরা একটা জিনিস পেয়ে গিয়েছি পুতুল একটা পেয়েছি সো আমরা পুতুল একটা নিয়ে নিলাম এখন আমাদের কি করা উচিত দেখি এই ঘরটা থেকে কি বাইরে তো হবে নাকি এখান থেকে তো বাইরে তো যাওয়া যাচ্ছে না হচ্ছে এইদিকে যাই এদিকে যাই আচ্ছা এই দরজা খোলা যাচ্ছে না তাহলে আমরা কোথায় যাব বুঝতে পারতেছি না তো এই দরজাটা তো খোলা যাচ্ছে না আচ্ছা এখানে মেবি আরেকটা চাবি রয়েছে চাবিটা আমাদের খুঁজে বের করতে হবে এখান থেকে ওয়েট করুন গাইস বাট এদিকে যাওয়া যাচ্ছে না কেন এদিকে তো যাওয়া উচিত আচ্ছা আমাদেরকে কি বলে দেখি তো বলে দে ইউ নিড টু কি দ্য ডোর আচ্ছা আমাদেরকে কি খুঁজতে হবে কি কি সো দেখি আমাদেরকে কি একটু ভালো করে খুঁজতে হবে পাচ্ছি নাকি বসে বসে দেখি আচ্ছা এখান থেকে কোন দরজা একটা খুলে গেছে বুঝলাম না আচ্ছা এখানে কি ও ভাই আমি বলছি না গেমটা আমি আজকে নতুন খেলতেছি এর জন্য ইজি গেমটা আমরা কোডিং করে ফেলতেছি আচ্ছা সমস্যা নেই সো আমাদের কিন্তু একটা লেভেল কমপ্লিট হয়ে গিয়েছে ফার্স্ট লেভেলটা আমরা কনফিউশনে ছিলাম কোথায় ছিল একজ্যাক্টলি বলতে পারতেছিলাম না এখন কিন্তু আমরা পেরেছি একটা লেভেল কমপ্লিট করে ফেলেছি ফাইন্ড ইউয়ার ওয়ে আউট অফ দিস রুম লুক ফর এ কালেক্টেবল আচ্ছা আমাদেরকে কালেক্টেবল এখন খুঁজে বের করতে হবে দেখি আমরা কালেক্টেবল কোথায় পাবো ওকে এদিকে গিয়ে দেখি এখানে কি কিছু আছে কি না আচ্ছা এই গেমটার কিন্তু একটা প্রবলেম আছে দেখেন বুঝলাম না এটাতে কি কোনো প্রবলেম আছে নাকি এই গেমটার সেন্সিটিভিটিতে প্রবলেম আছে গাইস দেখেন এই কাজ করতেছে না মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না এই গেমটার সেন্সিটিভিটিতে অনেক প্রবলেম আই ডোন্ট নো হোয়াই সো এটা খুলে দেখি এটা খোলা যাচ্ছে না দেখি অন্য অন্য জায়গায় দেখি আমাদেরকে জাস্ট একটা জিনিস খুঁজতে হবে ওকে ফাইনালি আমরা পেয়ে গেছি ওই জিনিসটা সেটা হলো এই পুতুলটা ডান আমরা কিন্তু পুতুলটা কালেক্ট করে ফেলেছি এখন মেবি যেতে পারবো আমরা না আমাদেরকে একটা কি খুঁজতে হবে আচ্ছা ওকে কিটা পেয়ে গিয়েছি গাইস আমরা কিটা পেয়ে গিয়েছি ফাইনালি কিন্তু আমরা কিটা পেয়ে গেলাম আমরা এখন যেটা করব এখান থেকে পালাবো গাইস আমাদের আরেকটা লেভেল কমপ্লিট হয়ে গেল আমাদেরকে এখন বলবে কোন লেভেলটা ফলন করতে বা কি করতে বলবে সেটা আমরা দেখে ফেলবো উপরে দিয়ে বলে দেয় ওয়েট করুন সো বলতেছে ম্যাক ওয়ে টু গেট ইউর সেলফ আউট অফ দিস হোটেল অ্যান্ড কালেক্ট হিডেন কালেক্টেবল আমাদেরকে হিডেন কালেক্টেবল এখন খুঁজতে হবে দেখা যাক আমাদেরকে কি এখানে হিডেন কালেক্টেবল কিছু দিয়েছে কিনা না এখানে কিছু নেই আর এখনো পর্যন্ত আমরা এখানে যেই এসকেরি ডোল রয়েছে তাকে কিন্তু আমরা দেখি নাই ওকে আমরা আরেকটা জিনিস পেয়ে গিয়েছি মেবি আস্তে আস্তে এই গেমটা হার্ড হবে আগের গেমটার মতোই আমরা আস্তে আস্তে খেলি এত বেশি তাড়াহুড়ো করা যাবে না একটু তাড়াহুড়ো করলেই কিন্তু সব কিছু ধ্বংস ওকে এই রুমে ঢুকা যাবে না এখান দিয়ে আমাদেরকে বের হতে হবে সো আমাদেরকে অন্য অন্য রুমগুলো দেখতে হবে এখন কোথায় কি রয়েছে ওকে এখানে এটা কি আচ্ছা আমরা চাবিটা পেয়ে গেছি ফাইনালি কিন্তু আমরা চাবিটা পেয়ে গেলাম তো চাবিটা নিতে হবে বসে মেবি দেখি হ্যাঁ গাইস সো চাবিটা নিয়ে নিচ্ছি আমরা আমাদেরকে এখন যেটা করতে হবে আরও কালেক্টেবল খুঁজে বের করতে হবে আশা করি আমরা পেয়েও যাব আচ্ছা এখানে কি কিছু আছে এখানে তো কিছু পেলাম না
আচ্ছা ভালো করে দেখি নাই, এখানে কিছুই নেই। আমাদেরকে একটু অন্যান্য জায়গাও দেখতে হবে, কারণ কালেক্টেবল মেবি আমরা পাই নাই সবগুলা। আমার মনে হচ্ছে আরো গুলো কয়েকটা খুঁজে বের করতে হবে। এটা কি? এটাও তো বলতেছে খোলা যাচ্ছে না। তাহলে আরেকটা কালেক্টেবল কোথায় আছে আল্লাহ জানে। আচ্ছা এই রুমে ঢুকে দেখি তো, না এই রুমে ঢুকা যাচ্ছে না। তার মানে এখানে আশেপাশে আমরা কোথাও কালেক্টেবলটা রেখে আসছি, আশেপাশে দেখতে হবে। ওয়েট করুন, সাজিয়ে রেখেছে মেবি, আমরা দেখতেছি না। লল, একটা তো পেয়েছি, আর একটা কোথায় সেখানে আমরা ভালো করে দেখি। এখানে থাকতে পারে, অনেক সময় এখানে থেকে যায়, আমরা খুঁজে পাচ্ছি না আর কি, চোখে দেখতেছি না। দেখি এখানে দেখি তো, নাই তো এখানে তো নাই, তাহলে এটা কোথায়? আচ্ছা দেখি আমরা, দেখি আমরা এখানে গিয়ে দেখি যাওয়া যায় কি না। না এখনো পর্যন্ত আমরা পাইতেছি না। এখানে আশেপাশে আছে দেখি তো, কোথায় রেখেছে ডোলটা? কিন্তু অনেকগুলো ডোল সাজিয়ে রেখেছে, এই ডোলগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, না হলে আমরা এখান থেকে বের হতে পারবো না। এই তো পেয়েছি গাইজ, দেখেন কোথায় লুকিয়ে রেখেছে ডোলটাকে। আমরা এতক্ষণ পর্যন্ত খুঁজতে খুঁজতে হয়রান, আমরা পাই নাই এতক্ষণ পর্যন্ত। দাঁড়ান এখানে এইগুলাতে ঢুকা যায় কিনা দেখি তো। না এগুলা ঢুকা যাবে না, আমাদেরকে আপাতত এই লেভেলটা ফাল করতে হবে। পরবর্তীতে আমরা এখানে আসবো মেবি আবারও, সো তখন আমাদেরকে সেটা করতে হবে। সো ফাইনালি কিন্তু আমরা আরেকটা লেভেল কমপ্লিট করে ফেলেছি। আমাদেরকে বলতেছে রেড করার জন্য, আমরা এখন রেড করতে পারবো না, পরবর্তীতে রেড করবো যদি গেমটা আমাদের কাছে ভালো লাগে। বাট আপাতত ভালোই লাগতেছে, অ্যান্ড গ্রাফিক্সটা মোটামুটি ভালো আছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানান। সো আমাদেরকে এখানে কি করতে বলতেছে, সে এখানেও কিন্তু আমাদেরকে কালেক্টেবল খুঁজতে হবে। সো দেখি আমরা ভালো মতো কালেক্টেবলগুলো খুঁজে নিই। সো এখানে একটা সাবি অলরেডি আমরা আসার সাথে সাথে পেয়ে গেছি, এটা ভালো একটা ব্যাপার যে আমরা ম্যাচ টেস্ট করার সাথে সাথে একটা চাবি পেয়ে গেছি। এখন আমাদেরকে পুতুলগুলা খুঁজতে হবে, পুতুল। ওকে পুতুলগুলা, ওকে ফাইনালি আমরা আরেকটা পুতুল পেয়েছি, দেখতে পাচ্ছেন এখানে একটা পুতুল রয়েছে আমাদের কারো। ওকে পুতুলও পাওয়া শেষ, আমাদেরকে এখন শুধু এখান থেকে বের হতে হবে। আচ্ছা এই লেভেলটা একেবারে ইজি ছিল, এই লেভেলটা একেবারে ইজি ছিল। সো আমাদেরকে এই লেভেলে বলতেছে ফাইন্ড ইউর ওয়ে আউট অফ দিস রুম অ্যান্ড কালেক্ট থ্রি হিডেন আইটেম। সো আমরা এখন এটা ট্রাই করব বের করার জন্য, তিনটা হিডেন আইটেম। সো আমরা একটা হিডেন আইটেম অলরেডি পেয়ে গিয়েছি, আমাদেরকে আরও দুইটা লাগবে। ওকে আশা করি পেয়ে যাব। অ্যান্ড আশেপাশে আমরা কিন্তু এখনও পর্যন্ত ওই পুতুলটাকে দেখতেছি না, পুতুলটা যে কোনো মোমেন্টে চলে আসতে পারে। ওকে ফাইনালি আমরা আরও একটা পুতুল পেয়ে গিয়েছি, এটা তো এখানে কাজও করতেছে না। আচ্ছা এদিকে ক্লিক করে, আচ্ছা ফাইনালি আমরা কিন্তু আরেকটা হিডেন আইটেম পেয়ে গেলাম। আমাদেরকে আরও দুইটা নাকি একটা, হ্যাঁ দুটাই লাগবে, কারণ আমাদের সাবিটাও তো খুঁজতে হবে। সো আমরা উপরে গিয়ে দেখি পেলো পেতে পারি, আশা করি পেয়ে যাব খুব তাড়াতাড়ি। এখানেই তো থাকার কথা, নাহলে কোথায় থাকবে আপনারাই বলেন। বাট ওই পুতুলটা, ওকে ফাইনালি আমরা আরেকটা জিনিস পেয়ে গিয়েছি। এখন আমাদেরকে সাবিটা খুঁজতে হবে, সাবিটা কোথায় আছে ভালো মতো খুঁজে দেখি। সাবিটা পেলে হয়েছে গাইস, আমরা এই লেভেলটা কমপ্লিট করতে পারবো। ওকে ফাইনালি আমরা সাবিটাও পেয়ে গিয়েছি, এখন আমরা এই লেভেলটা ইজিলি কমপ্লিট করতে পারবো। বাট পুতুলটা চলে আসবে যে কোনো মোমেন্টে গাইস, তাড়াতাড়ি আমাদেরকে এটা করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত করতে হবে। এমনকি ফাইনালি আমরা কিন্তু এটা কমপ্লিট করতে সক্ষম হয়েছি। বাট কিরে দরজা আরেকটা খুলতে হবে নাকি? হ্যাঁ ফাইনালি কিন্তু আমরা এটাও কমপ্লিট করে ফেলেছি। বাট সামনে দেখেছিলেন ওই পুতুলটা কিন্তু আমার জন্য অপেক্ষা করতেছিল, কিছুক্ষণের মধ্যে চলে আসতো। অ্যান্ড আমাদেরকে এখন যেটা করতে বলতেছে সেটা হলো ফাইন্ড দ্য কি অ্যান্ড ওপেন দ্য ডোর কালেক্ট টু হিডেন আইটেম। সো আমাদেরকে হিডেন আইটেম দুইটা কালেক্ট করতে বলতেছে, পালাশ ফ্লাস্কি সাবি খুঁজতে বলতেছে। ওকে আমরা একটা হিডেন আইটেম পেয়ে গিয়েছি, বাট ডিস্টার্ব দিচ্ছে ভাই, এই গেমটার ভিতরে অনেক সমস্যা আছে দেখতেছি, অনেক বেশি সমস্যা আছে। ওকে আমরা আগে সাবি খুঁজি, তারপর অন্যান্য জিনিস খুঁজবো আর কি। ওকে বলতে না বলতে এখানে কিন্তু ওই বুটটা চলে এসেছে, তাড়াতাড়ি পালাও তাসিন, তাসিন পালাও, তাসিন তাসিন পালাও, তাসিন পালাও, ওইদিকে আসুক আমরা তারপরে ওদিকে যাব। আসো 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 বুথ, আসো বুথ আসো, আমি তোমাকে ফাঁকি দিয়ে এখন চলে যাব অন্য জায়গায়, তুমি এখানে থাকবা। বাট সে কিন্তু আমাকে ধরার ট্রাই করবে। ওকে আমরা আরেকটা জিনিস পেয়ে গেছি, আমার ও মাই গড আমার পিছনে আছে, আমি এটা কিভাবে নেব? ও ভাই 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 ভাই, কি করবো আমি বুঝতেছি না। ওই পুতুলটা কিন্তু আমাকে জ্বালাচ্ছে ভাই, এক প্রকার জ্বালাচ্ছে। কোথায় আছে ও ভাই? তাকে ফাঁকি দিয়ে চলে গেছি,
এটা অনেক হার্ড মিশন, অনেক বেশি হার্ড মিশন। আমি পুতুলটা দেখার পরও নিতে পারতেছি না। শেষ আমি, শেষ আমি। ওকে দেখেন, সে আমাকে কিছু করতে পারতেছে না, সে এখন আমাকে ছেড়েও যাচ্ছে না। ওকে ওকে ওকে, লাভ নেই লাভ নেই লাভ নেই, আমি এমন একটা জায়গায় আছি তুমি আমাকে ধরতে পারবে না। সো লাভ দিয়ে আমি তাকে ফাঁকি দিয়ে চলে যেতে চাচ্ছি। এই দেখেন গেমটার ভিতরে অনেক সমস্যা আছে গাইস, সেটা হলো এখানে গেমটা গ্লিচ গ্লিচে ভরপুর, এখানে কার্সরটা কাজে করতেছে না। সো আমরা এর আগের গেমটা খেলেছিলাম, ওই গেমটার নাম হলো স্কেরি ডোল ইভিল হাউস, নাকি স্কেরি ইভিল হাউজে একটা খেলেছিলাম। ওটা অনেক ভালো একটা অপটিমাইজ গেম ছিল, বাট এই গেমটার মধ্যে অপটিমাইজেশন নেই, তার মানে আমরা কিন্তু গেমটা খেলতে কষ্ট হয়েছে, বুঝে নেবেন। নাহলে কিন্তু আমরা গেমটা খেলে ফেলতে পারতাম, বাট আজকে খেলতে পারতেছি না। আর আগামী ডেটে আমরা এই গেমটা ফুল শেষ করব, যদি আপনারা এই ভিডিওতে 100 লাইক করে দেন। সো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।